পালাবি কোথায় পালাবি তোরা এম্মা আমরা এখানে তোমার কাছে উড়ন গোলক না থাকলে ভারী বিপদ হতো চলো ওকে কিন্তু বেশিক্ষণ বন্দি করে রাখা যাবে না ঠিকই বলেছো এই উড়ন গোলক আমাকে রাজকন্যা দিয়েছিল সত্যি আর দেরি করা যাবে না আমার মন বলছে তোমার রাজকন্যা খুব ভালো আছে নিরাপদে আছে তাই যেন আমি থাকতে ওকে মারার সাহস হয় তোর কি করেলা আমি আমি তোকে মারতাম না আমি তো জানি ও তোমার শিকার আমি ওকে তোমার কাছেই নিয়ে আসতাম এত কৈফিয়ত কামিনী কাউকে দেয় না নিহাত প্রাণ ভুমরাটা আমার দরকার তাই ভুল বললি ও আমার শিকার নয় ও আমার নাতনি আর যাকে আমি নাতনি বলে মেনেছি তাকে স্পর্শ করার সাহস তোর কি করে হয়লা কি বলছো তুমি তুই বুঝবি নেলা তোর মন অন্ধকারে ভরা আলোর বন্যা বইয়ে দিলেও সেই আধার ঘুজবে নেলা আমি মানছি আমি অন্ধকারে থাকতেই ভালোবাসি কিন্তু তুমি তুমি ভুল করছো ঠান্ডি রাক্ষস আমার রাজ্যে আমার ইচ্ছে ছাড়া একটা পাতাও নড়ে নেলা আমার বদ্ধভূমি থেকে কেউ পালিয়ে বাঁচবে এটা তুই ভাবলি কি করেলা কিন্তু ওরা যে পালিয়েছিল এ কথা তো সত্যি আমরা তো নিজেদের চোখে আর ভুল দেখিনি ভুল আবার ভুল ওরা পালায় নেলা আমি নিজের হাতে ওদের মুক্ত করে দিয়েছিলুম দিদাই দরজা খুলে দিয়েছিল পালানোর জন্য কিন্তু কেন এই মেয়ে যেদিন প্রথম এখানে পা রেখেছিল লা সেদিনই আমি বুঝে গেছি যে ও আমার নাতনি নয় এই রাজ্যে যে রাক্ষসী মূর্তি রয়েছে সে আমার চোখ আর কান যেমন তুই যখন এ রাজ্যে এলি আমি বুঝে গেছি তোর মন বিষে ভরা ও ঠান্ডি রাক্ষসী তো দেখছি খুব বুদ্ধি ধরে সব জেনেও আমি চুপ করেছিলুম লা কারণ আমি জানতুম
কেউ আমার সাথে বিশ্বাসঘাতকতা করছে আর সে আমার রাক্ষসীদেরই একজন। বাইরের শত্রুর থেকে ঘরের ছদ্মবেশি বন্ধু আরো ভয়ানক, তাই তাকে ধরতেই হতো না। তোর জন্য তাকে আমি হাতে নাতে ধরে ফেলেছিলা, তুই চমকে উঠলি কেন লা? রিম্বা তোর বন্ধু। রিম্বা আমার বন্ধু হতে যাবে কেন? হ্যাঁ আমি তো জানি তোর কোনো বন্ধু নেই, তুই একা, কিন্তু রিম্বা তোকে সাহায্য করেছিল আর আমার শত্রুকে যে সাহায্য করবে সে আমারও শত্রু। আমারও শত্রু, তোদের হাতে নাতে ধরবো বলেই ওদের আমি বন্দি করেছিলাম লা। আর ও যে মিথ্যে বলে তোমার সঙ্গে প্রতারণা করেছিল তার বেলা? মিছে বলেছে ঠিকই, কিন্তু ওর ভালোবাসা মিছে নয় লা, ওর মিছে বলার পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। ওকে আমি অনেক কঠিন কঠিন পরীক্ষার মুখে ফেলেছিলাম, প্রত্যেকটা মুহূর্তে আমি প্রতীক্ষা করেছি ও কখন ওই পরীক্ষায় হারবে আর ওকে আমি নিজের হাতে শেষ করব। কিন্তু দিনের পর দিন ও আমাকে মায়ার বাঁধনে বেঁধে ফেলেছে লা, আর প্রতিটি পরীক্ষার বিপদ থেকে ও নিজেকে উদ্ধার করেছে। ও আমার মরা নাতনির শোক ভুলিয়ে দিয়েছে লা। আমি জানি আমার নাতনি বেঁচে নেই লা, ওই কুয়োর কাছে আমার একটাই প্রশ্ন ছিল, কবে আসবে আমার নাতনি? মায়াবী কুয়ো জবাব দিয়েছিল আমার নাতনি চির ঘুমে চলে গেছে লা। তুই যখন প্রথম আমার নাতনি সেজে এলি তখন আমার খুব রাগ হয়েছিল লা, কিন্তু পরে দেখলুম তুই আমার নাতনির মতোই অভাগী। সে ভালোবাসা না পেয়ে চলে গেল লা, তোকে আমি সেই পথে যেতে দেব নিলা। রিম্বার কামিনী কি চায় আমি জানি, আমার পেরান ভোমরা, কিন্তু এইবার ওরা দেখবে আমি ওদের কি দিতে চলেছি। সাবধান সাবধান ঠান্ডি রাক্ষসী, এই ভুল করো না, পরের মেয়েকে বাঁচাতে গিয়ে নিজের রক্তের বলিদান দিও না। মোলো যা, কে আমার নিজের রক্ত লা? তুই না রিম্বা? তোমার রক্ত তোমার নিজের নাতনি, আবার কে? কি তোর এত বড় সাহস, নিজে বাঁচার জন্য আমার মরা নাতনির নাম নিচ্ছিস লা? আজকে শেষ করে দেব তোকে। দিদা ও ঠিক বলেছে, তোমার নাতনি বেঁচে রয়েছে। রিম্বা কি করছে? যদি আমি এটাকে ধরতে পারি তবেই ঠান্ডির রোষ থেকে বাঁচা যাবে, না হলে আমার নাতনি বেঁচে আছে না?
খারাপ হাতে ছয় দিয়েছে ওই বহুরূপী আর তার সঙ্গী। শেষ না করে আমার শান্তি নেই। এটা তো ঠান্ডিনাথনির রক্তবিন্দু, এত উজ্জ্বল হয়ে রং ছড়াচ্ছে, তার মানে ও নিশ্চয়ই আপনজনের রক্ত চিনতে পেরেছে, সেই কারণে রক্তে জোর বেড়েছে। তার মানে ঠান্ডিন নিশ্চয়ই আসল নাতনিকে পেয়ে গেছে। সর্বনাশ, সর্বনাশ! এতদিনের স্বপ্ন আশা সব এভাবে শেষ হয়ে যেতে পারে না। এই রাজ্য সিংহাসন সব আমার, 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 শুধু আমার। আর কারণ না, কিছু দেই না, কিছু দেই না। আমি কি দেখছিলা? একদম ঠিক দেখছো দিদা, ওই তোমার নাতনি। ওরে, কেউ একটা আমার গায়ে চিমটি কাটলা। আমি কোনো স্বপ্ন দেখছি না তোলা, ঘুম ভেঙে তো আমি স্বপ্ন দেখছি। কোনো স্বপ্ন দেখছো না গো দিদিমা, আমি সত্যি ফিরে এসেছি গো। আমার সব স্বপ্ন সত্যি হয়েছিল, সব। কি, আমি এগোতে পারছি না কেন? মে, খুব ঠ্যাং বড় হয়েছে না? কোথায় যাচ্ছিস না? তোর সাথে আমার হিসেব নিকেশ কিন্তু এখনো বাকি আছে না। সেসব মিটুক, তারপর তো যাবি এখান থেকে। তোকে আমি বন্দি করে রেখে দেবো না। ঠান্ডি, ও মা, এই মেয়ের আবার কবে থেকে আমার মতো ভেমমতিতে ধরলো না? তুই আমাকে ঠান্ডি আবার ডাকা শুরু করলি কেন? কেন লা, আমি তোর দিদা হতে পারি নে? আমার চেহারাটা কালি চওড়া কপাল, সারা জীবন প্রতীক্ষা করেছিলুম একজনের, পেয়ে গেলুম দুজনকে। এভাবে আমার সব খেলা ফেসতে যেতে পারে না। এদের এত সহজে আমি ছাড়বো না? বন্দি করে রেখে দেব দুজনকে, আমার দু পা জড়ে বন্দি করে রাখবো। না কামিনী, চেষ্টা করবে না। এখন আমি চলে যাচ্ছি, আবার আমি ফিরে আসবো, আমার যা চাই তা আমি ছিনিয়ে নেব। দিদা, কামিনি পালাচ্ছে। তাই নাকি? দেখি তো ও কতদূর যেতে পারে। লা, হা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 হ
করিসলা কিন্তু বড্ড বোকা। তুই কি ভেবেছিসলা, তুই তোর বন্ধু রিম্বা কোনো শাস্তি না পেয়ে পালাতে পারবি? না, সম্পূর্ণ নাক শক্তি ছাড়া আমি দুর্বল, ওদের সঙ্গে লড়াই করে পারবো না। তাহলে কি করবো এবার? ভালো করে শুন, আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা হয়েছে, আর সেটা করেছে থান্দি। থান্দি আমাদের সকলের শত্রু রোহিণীর সাথে হাত মিলিয়েছে, আর তাকে এই প্রাণভোমরা এই রাজ্য সবকিছু দেবার ষড়যন্ত্র করছে, ঘোর ষড়যন্ত্র। এই কথার প্রমাণ কি? তোদের প্রমাণ চাই? প্রমাণ দেখ তবে। রাক্ষসীপুরীর সম্পদ, সিংহাসন, এইসব কারণে রিম্বা আমার নাতনিকে বন্দি করে রেখেছিল, যাতে পেরান ভোমরা পাবার উপায় জানতে পারে। কিন্তু তোর কি কারণে পেরান ভোমরা চাই সেটা তো বুঝতে পারলুম নেলা। ও, আমার একারই প্রাণ ভোমরা চাই, এই বুঝলে তুমি? আর তোমারই নকল নাতনি, ওর চাই না প্রাণ ভোমরা? কি হলো রোহিণী, চুপ করে দাঁড়িয়ে আছো কেন? সত্যি কথাটা বলো, বলো থান্দিকে, তুমিও প্রাণ ভোমরা চুরি করতে এসেছো, বলো। হ্যাঁ চাই, কিন্তু কারণটা যে একদম আলাদা। তুমি চাও মারতে, আর আমি চাই প্রাণ বাঁচাতে। চুপ, তোর সব কথা আমি পরে শুনবো লামে, আগের ব্যবস্থা করি। এই নাগিনী ভয়ানক, কোন কারণে এর শক্তি ক্ষয় হয়েছে বলে নাগাল পাচ্ছি, না হলে খুব ভোগাতলা। থান্দি, ওই দেখো আবার ফোঁস করছে না, এটাকে তো এবার ঝাঁপিতে ভরতে হবে। খুব উড়ে পালানো শখ হয়েছিল তাই না? এইবার মজা টের পাবি। ওর ছেড়ে দাও, এর ফল কিন্তু ভালো হবে না। সবাইকে শাস্তি পেতে হবে, সবাইকে ছেড়ে দাও। যাতে এই বাঁধন ছেড়ে বেরোতে না পারে। আরে কুয়ো হয়েছে পাজির পাঝারা, আমাকে বলে কি না আমার নাতনি নাকি চির ঘুমে আছে। ভুল তো কিছু বলেনি দিদিমা, সোনার কাঠে রূপোর কাঠে দিয়ে রিম্বা আমায় সব সময় ঘুম পাড়িয়ে রাখতো, তাই হয়তো এই কুয়ো বলেছিল চির ঘুম। এত বড় সাহস রিম্বার, পেরান ভোমরা চাই তাই না? আমি ওকে খুঁজবো নেলা, ও নিজে আসবে আমার কাছে, তারপর টের পাবে
ঠান্ডি রাক্ষসী কত ভয়ঙ্কর।